নরসিংদীর রায়পুরায় খেজুর বিক্রির পাওনা ১৩০০ টাকা চাওয়ায় দোকান কর্মচারীর মারপিটে ধনমিয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বটতলা কান্দি বাজারে পাওনার টাকা চাইতে গেলে দোকান কর্মচারী মাইনুদ্দিনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইনুদ্দিন তাকে চর থাপ্পড় সহ পেটে লাথি মারে। পরে বাড়িতে এসে ধনমিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নেয়ার পথে মৃত্যু হয় ধনমিয়ার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।